আমি বুঝি না সাসা আবার বাতিজার সম্পত্তি আত্মসাত করে কিভাবে। আপনি যদি এতিমকে দেখাশোনা নাই করতে পারেন, আপনার সামর্থ্য নেই, আপনি কমসে কম এতিমের মাথার উপরে হাতরা দিবেন, এভাবে হাতরা দিয়ে এর একটু সান্ত্বনা দিবেন, এতিম সন্তানের মাথায় হাত রেখে একটু সান্ত্বনা দিবেন, তোমার বাবা মারা গেছে, আল্লাহ তোমাদেরকে চালাবেন, আল্লাহ খাওয়াবেন। এই যে হাতরা মাথায় রাখলেন, আপনার হাতের নিচে যত চুল পড়ে প্রত্যেকটা চুলের পরিবর্তে আল্লাহ এক একটি করে গুনাহ মাফ করে দিবে আপনাকে। শুধু তাই না, প্রত্যেকটা চুলের পরিবর্তে একটি করে নেক আল্লাহ লিখে দিবেন, প্রত্যেকটি চুলের পরিবর্তে একটি গুনাহ মাফ করে দিবেন, প্রত্যেকটি চুলের পরিবর্তে একটি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। নবীজির কাছে আসলো আয়েশা, এক সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলবটা খুব শক্ত, আমার দিলটা খুব কঠিন, মায়া দয়া তেমন নাই, মনটা খুব কঠিন। নবীজি বলেন, ইমসাহ রাসাল ইয়াতিম ওয়াত ইমিল মিসকিন, তুমি এতিমের মাথায় হাত বুলাও আর মিসকিনকে খাবার খাওয়াও, এতিমের মাথায় হাত বুলাও মিসকিনকে খাবার খাওয়াও।